আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্রুজ গুড লাইফে সবাইকে স্বাগত। গাইস, আমি এখন আছি ড্রিম কার গ্যালারি গাড়ির শোরুমে, যেটি বারিধারা জে ব্লকে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজড কারগুলো আপনারা পাবেন। এখানে খুব অল্প বাজেটে গাড়িগুলো এখানে পাওয়া যায়। তবে আজকে আপনাদেরকে নিসান সানি সিলভার কালার 2004 মডেলের এই গাড়িটি দেখাবো। তো গাইস চলুন আমরা গাড়িটি দেখি এবং দামটিও জেনে নিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের দোয়ায় আবার চলে আসলাম আপনাদের শোরুমে। জি, এই মুহূর্তে কি কি গাড়ি আছে আপনাদের যদি একটু বলে দেন আমাদেরকে? আমাদের এই মুহূর্তে আছে হলো আপনার নয় মডেলের নিসান সানি, আপনার 12-এর এক্সইউ, 9-এর এক্সইউ, পরে আপনার 4-এর নিসান সানি, ফান কার্গো, এরপর আপনার হুন্ডা সিআরভি, টয়োটার F4, টয়োটা স্টারলেট, আরও গাড়ি আছে গোডাউনে এখানে। আমাদের বেশ কিছু গাড়ি আছে আপনাদের এখানে। আজকে আমরা কি গাড়ি দেখবো? আমরা আজকে একটা গাড়ি আসছে 2004 মডেলের নিসান সানি গাড়িটা দেখবো। আচ্ছা, তাহলে এই গাড়িটি সিলভার কালার গাড়িটি? জি, আমরা সামনে থেকে দেখি কি অবস্থায় আছে গাড়িটি যদি একটু বলেন। এই লাইটগুলো অরিজিনাল আছে, এটার টিআই শেপ বলে। আচ্ছা, টিআই শেপ, এই যে আপনার গ্রিল, পরে লাইট, পরে আপনার এদিকে যা কিছু আছে সবই অরিজিনাল আছে এখনো। আচ্ছা খোকন ভাই, নিচে কি আপনার ফগ লাইট ইনস্টল করা যাবে? হ্যাঁ, ফগ লাইট ইনস্টল করা যাবে। আচ্ছা, সামনে লাইটগুলো অরিজিনাল আছে? জি, সামনে লাইটগুলো অরিজিনাল। এই গ্রিলটা কি অরিজিনাল? হ্যাঁ, গ্রিলটাও অরিজিনাল ভাইয়া। আচ্ছা, গাড়ির কালারটি? কালারটি হচ্ছে সিলভার। সিলভার কালার মানে গাড়ির কালারটি কি অরিজিনাল আছে না পরে টাচ আপ করা? অরিজিনাল কালার আছে। টাচ আপ করা হয়েছে? হ্যাঁ, টাচ আপ করা হয়েছে। কোন পাশটি টাচ আপ করা হয়েছে গাড়ির? আপনার এই সামনের বাম্পার, পিছনের বাম্পার টাচ আপ করা হয়েছে। আচ্ছা, আর গাড়ির গ্লাসগুলো ভাইয়া? গ্লাসগুলো আপনার অরিজিনাল আছে, দেখেন এই যে আপনার অরিজিনাল স্টিকার, গ্লাসটা অরিজিনাল আছে। আবার ওইখানে এই যে আপনার অরিজিনাল একটা গ্লাসের লেখাই থাকবে। আচ্ছা, গ্লাসের লোগোটা দেওয়া আছে। প্রত্যেকটা গ্লাসে কি অরিজিনাল? হ্যাঁ, প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল। পিছনের গ্লাসটি একটু ব্ল্যাক দেখা যাচ্ছে, এটা কি অরিজিনাল ব্ল্যাক ছিল না পরে করানো হয়েছে? এটা অরিজিনাল টিনটেক গ্লাস। আচ্ছা, আমরা চাকাটি দেখি, রিমটি দেখি। হ্যাঁ, চাকাগুলো ভালো আছে, রিমগুলো চাইনিজ, আমরা রিমগুলো লাগাইছি পরে। আচ্ছা, চাকাগুলো যে অবস্থা আছে কতদিন টিকবে? এগুলো আপনার মোটামুটি 1.5 বছরের মতো যাবে রাব ইউজ করলে, আর আপনি আরও শৌখিনতাভাবে ইউজ করলে 2.5 বছর যাবে। আচ্ছা, ব্যাকলাইটগুলো কি অরিজিনাল? হ্যাঁ, ব্যাকলাইটগুলো অরিজিনাল। দেখেন এই যে কোন লাইটের মধ্যে কোনো ধরনের কোনো স্পট বা স্কেচ নাই, একবারে ফ্রেশ আছে। আপনার তো শোরুমে গাড়ি আনার আগে তো অবশ্যই চেক করে নিয়ে আসেন। অবশ্যই। সেক্ষেত্রে গাড়িতে আনার পরে কি কি কাজ করিয়েছেন গাড়িতে, টুকটাক কোনো কাজ করিয়েছেন? আমরা টুকটাক বললাম তো আপনার আগে পিছিয়ে দুটা বাম্পার টাচ আপ করছি, আর আপনার এই ওয়াশ পলিশ করছি আর কি আমরা। আচ্ছা ভাই, আমাদের যদি ব্যাক ডালাটা দেখান খুলে। অবশ্যই, এবং সিএনজি করা আছে। হ্যাঁ, 60 লিটার সিএনজি করা আছে। এমনি কি ছোটখাটো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে গাড়িতে? না, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। যে ভাইয়া দেখেন এই যে জাপানি, এই যে আপনি যে জাপানি সিগুলো, এই রিপিটগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট হলে করতে পারবে না বাংলাদেশ। আচ্ছা, এরকম সুন্দর ফিনিশিংটা থাকবে না? থাকবে না। এই যে জাপানি দেখেন আপনি, এই যে জাপানি যে রিপিটগুলো দেখা আছে দেখেন, অরিজিনাল রিপিট। আচ্ছা, এই যে এই পাশেও দেখেন একই। তাহলে গাড়ির প্রতিটি গ্লাস অরিজিনাল আছে? জি। আমরা একটু পিছনের সিটটি একটু দেখি ভাইয়া। অবশ্যই, সিট কভার লাগানো আছে, সিট কভার লাগাইতে হবে না। সিট কভারগুলো যথেষ্ট ফ্রেশ আছে। জি, দেখেন এখানে যে আপনার প্যাডগুলো কি ফ্রেশ আছে। গাড়িটা খুব 4-এর মডেল হলেও খুব কম ইউজ হয়েছে, কোনো ধরনের কোনো স্কেচ বা দাগ কোনো কিছুই নেই। সুইচগুলো ওকে আছে তো? হ্যাঁ, সুইচগুলো ওকে আছে। গাড়িতে মনিটর আছে? মনিটর অডিও অডিও সেট লাগানো আছে। অডিও সেট লাগানো আছে, মনিটর নেই। চাইলে তো মনিটর ইনস্টল করা যাবে? হ্যাঁ, ইনস্টল করা যাবে। জি, সাউন্ড সিস্টেম ওকে আছে? হ্যাঁ, সাউন্ড সিস্টেম ওকে আছে।
এটা লিটারে কিরকম যাবে ভাইয়া এই মুহূর্তে? এটা তো আপনার 1500 সিসি, এটা লিটারে যাবে ঢাকার মধ্যে আপনার 8-9। আচ্ছা, আমার ঢাকার বাইরে গেলে আরো বেশি। আমাদের যে ইঞ্জিনটিও দেখেন ভাইয়া, সামনে মার খাওয়ার কোন অপশন নেই না ভাই? এই যে দেখেন, আমি আপনাকে কিছুক্ষণ আগেও বলেছি, এই যে মার্সেলটা কিন্তু একবারে কি সুন্দর ফিনিশিং দেখছেন, যে এটা আপনার অ্যাক্সিডেন্ট ড্যামেজ থাকলে এটা কখনো এরকম ফিনিশিং হবে না। আমরা কিন্তু ইঞ্জিনটা এখনো ওয়াশ করিনি ভাইয়া। আচ্ছা, ইঞ্জিনটি ওয়াশ করা হয়নি এখন? না, এখনো ওয়াশ করা হয়নি, শুধু বডি ওয়াশ পলিশ করা হয়েছে আর ভিতরে ওয়াশ করা হয়েছে। তাহলে ইঞ্জিনটি ওয়াশ করে দেবেন? জি। আপনি ফিল্টার চেঞ্জ করা হয়েছে, ফিল্টার বা মোবিল? হ্যাঁ, এগুলো চেঞ্জ করা আছে। আচ্ছা, ভাইয়া গাড়িটা কি ফার্স্ট হ্যান্ড? হ্যাঁ, ফার্স্ট হ্যান্ড। ফার্স্ট হ্যান্ড গাড়ি? জি। আর নাম ট্রান্সফারের ক্ষেত্রে কতটুকু সময় লাগে আপনাদের এখানে? নাম ট্রান্সফারের সময় মাত্র একদিন। একদিনে নাম ট্রান্সফার সম্ভব? জি। অনেকে আমাকে প্রশ্ন করে যে গাড়িগুলো কিস্তিতে দেওয়া যায় কিনা, তো আপনাদের এখানে কি এই ব্যবস্থাটা আছে কিনা? আমাদের এখানে কিস্তির কোনো অপশন নাই, তবে কিস্তিতে যারা গাড়ি কিনে তাদের কিন্তু আপনার অরিজিনাল ক্যাশ টাকা যেই টাকা গাড়ি কিনতে হয় এর থেকে কিন্তু তাদেরকে 1-2 লাখ টাকা বেশি গুনতে হয়। আর আমাদের এখানে ক্যাশ টু ক্যাশ আমরা ওইখান থেকে একটু কমে পাবে, আমাদের এখান থেকে কিস্তিতে যারা কিনবে ওর থেকে আমাদের ক্যাশে নিলে আমার থেকে কমে পাবে গাড়িটা। আমরা কিস্তির কোনো সিস্টেম নেই, ক্যাশ। আচ্ছা, আরেকটি প্রশ্ন করবো, সেটি হচ্ছে যে যিনি আপনার এখান থেকে গাড়ি নিয়ে যাবেন, উনি যদি চান যে 6 মাস ইউজ করার পরে আবার গাড়িটি এক্সচেঞ্জ করবে আপনাদের এখানে? হ্যাঁ, পসিবল, অবশ্যই আমরা এক্সচেঞ্জ করব। ওই তখন ওই 6 মাস পরে যে বাজার মূল্যে থাকবে সেই বাজার মূল্যে আমরা এক্সচেঞ্জ করে রাখবো। আচ্ছা, আর আমরা যে গাড়িটি দেখলাম আজকে, এটা ফ্যামিলি ইউজের জন্য কি পারফেক্ট হবে? হ্যাঁ, ফ্যামিলি ইউজের জন্য পারফেক্ট। আর যদি কেউ কমার্শিয়াল ইউজ করতে চায় গাড়িটি? তাও পারবে, কমার্শিয়াল ইউজও করতে পারবে। কমার্শিয়াল ইউজও করতে পারবে? জি। ইঞ্জিনে এই মুহূর্তে কোনো কাজ নেই? না ভাই, এই মুহূর্তে কোনো ধরনের কোনো কাজ নেই ইঞ্জিনে। তারপর যিনি গাড়ি কিনতে আসবেন, টুকটাক আরও কাজের প্রয়োজন হলে তো অবশ্যই কাজগুলো করে, আমরা অবশ্যই কাজগুলো করে দেবো। জি, আমরা গাড়িটির মডেল একবার জানবো এবং পেপার সম্বন্ধে জানবো ভাইয়া। ওটার মডেল হচ্ছে আপনার নিশান সানি, 2004 মডেল, 2010 রেজিস্ট্রেশন, 1500 সিসি। এবং সিএনজি করা আছে? সিএনজি করা আছে। জি। আস্কিং প্রাইস কত রাখতেছেন ভাইয়া? আস্কিং প্রাইস রাখতেছিল 7,20,000 টাকা। 7,20,000 টাকা আস্কিং প্রাইস? জি। এবং অবশ্যই যিনি গাড়ি কিনবেন শোরুমে আসলে দাম আর একটু কমবে? হ্যাঁ, জি, একটু ডিসকাউন্ট হবে। জি। আচ্ছা ভাই, আপনাদের শোরুমের অ্যাড্রেসটি একটু বলে দেন। আমাদের শোরুম বারিদরা জ্যাব ব্লক, ডিম কার গ্যালারি, 14 নম্বর রোড, 3 নম্বর প্লট। হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার যদি থাকে আপনাদের? হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, ভাইবার নাম্বার 01869702614। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।